তবে আমি অন্তর থেকে বলছি আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি জনগণের পয়সা নষ্ট করি না। আমি জানলাম জামিয়া সালাফে এক সন্ধ্যে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি যে খাই তার যে টাকা দিই, তার ভাউচার ফাইল এই প্রতিষ্ঠানও আছে, ভাউচার ফাইল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতেও আছে। আর আমি জাতির সামনে সবচেয়ে এই কথা জোরালোভাবে বলে থাকি যে আমি আমার কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। রাজশাহী জেলার শাহমকদম থানার প্রশাসনকে বিশেষভাবে স্বাগতম জানাই, তাদের শুকরিয়া আদায় করি। রাজশাহীর যারা আরো প্রশাসন বিভাগে রয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। বেশ কিছুদিন যাবৎ এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে সারা পৃথিবীর বাঙালিকে জানিয়েছি যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে সালাফি কনফারেন্স হতে যাচ্ছে, যার তারিখ হচ্ছে 13-14 ফেব্রুয়ারি 2020 রোজ বৃহস্পতিবার শুক্রবার। কিন্তু পরিস্থিতি ছিল খুব জটিল, পরিস্থিতি ছিল খুব ভয়াবহ। এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্সকে বন্ধ করার জন্য লিখিতভাবে প্রশাসনের কাছে অভিযোগ পেশ করেছিল যে এই কনফারেন্স বন্ধ করা হোক। তারা তেমন কোনো কথা উল্লেখ করেনি, তারা উল্লেখ করেছে এই যে আব্দুরাজাক সাহেব এসব জমি জায়গা নিজের নামে করেছেন নামান্তরে। পৃথিবীবাসীর, পৃথিবীর বাঙালির খুব জেনে রাখা দরকার যে আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছে কেমন আছি তা আমার জানা নেই, তবে আমি অন্তর থেকে বলছি আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি জনগণের পয়সা নষ্ট করি না। আমি জানলাম জামিয়া সালাফে এক সন্ধ্যে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি যে খাই তার যে টাকা দিই, তার ভাউচার ফাইল এই প্রতিষ্ঠানও আছে, ভাউচার ফাইল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতেও আছে। আর আমি জাতির সামনে সবচেয়ে এই কথা জোরালোভাবে বলে থাকি যে আমি আমার কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সাময়িক দু একজনের বিরোধিতার কারণে, জানি না তারা কেন বিরোধিতা করছে, সালাফি কনফারেন্স বিবদ কনফারেন্সের বিরোধিতা করতে হবে এরকম আকীদা মুসলমানের থাকবে এটা হতেই পারে না, অমুসলিমদেরও আশা করা যায় না। কেন? চিরদিন যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা বৈধ মনে করেছে তাদের চলন্ত পরিচিত নাম হলো খারেজি, আর তাদের বিরোধিতা যারা কঠোরভাবে করেছে তারাই হচ্ছে সালাফি, তারাই হচ্ছে সাহাবি ও তাবির নীতিতে গড়ে ওঠা মানুষ। সেই কালে ছিল এই খারেজিরাই উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এরাই আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এরাই যুগে যুগে সর্বযুগে এক শ্রেণীর মানুষকে যেভাবে হোক মুসলমানকে দিনদার মানুষকে হত্যা করা তারা জায়েজ মনে করেছে। তাই তারা দেশভিত্তিক, এলাকা ভিত্তিক, জায়গা ভিত্তিক যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে হত্যা করা, রাতের অন্ধকারে হত্যা করা জায়েজ মনে করেছে। তারই একটা অংশ বিশেষ হচ্ছে এদেশের জঙ্গি কর্মকাণ্ড।
আমরা বিশেষভাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের প্রধানমন্ত্রী সহ সর্বধরনের প্রশাসনে যারা আছে তাদেরকে সহ মসজিদের ইমাম সহ সাথে সাথে এদেশের সব পিতামাতাকে কঠোর কঠিনভাবে অনুরোধের দৃষ্টিতে সতর্ক করেছি যে আপনারা আপনাদের জাতির ব্যাপারে অধীনস্থ জনগণের ব্যাপারে ছেলেমেয়ের ব্যাপারে জঙ্গি কর্মকাণ্ড হতে সোচ্চার থাকবেন। সরকারের বিরুদ্ধে লড়া এই ধরনের মানুষেরই কাজ, রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা এই ধরনের মানুষেরই কাজ। চিরদিন যারা এই ধরনের নীতির নোংরা নীতির চরম বিরোধিতা করেছে তারাই হচ্ছে সালাফি। ওই সালাফি তাদের আকীদাতেই গড়ে ওঠা মানুষ যারা, তারা তাদেরকে নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিয়ে থাকে। সেই পরিচয়ই হচ্ছে জামিয়া সালাফিয়া লায়লপুর পাকিস্তান, সেই পরিচয়ই হচ্ছে জামিয়া সালাফিয়া আপনার ওই বানারস ইন্ডিয়া, ওই জামিয়া সালাফিয়াই হচ্ছে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এ ধরনের প্রতিষ্ঠান পৃথিবীতে আরো বিভিন্ন দেশে আছে, যারা চলন্ত সরকার যতদিন পর্যন্ত সলাতাদাই করে তাদের বিরুদ্ধে যায় না, যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করে না, যারা শত্রুকে একাই পেলে হত্যা করা জায়েজ মনে করে না, যারা মনে করে সারা পৃথিবীর মানুষকে সঠিক আকীদা আদর্শের দাওয়াত দিয়ে পরকালমুখী করতে হবে, এটাই হলো তাদের আকীদা আদর্শ, এটাই হচ্ছে আমাদের আকীদা আদর্শ, এটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার চূড়ান্ত সঠিক আকীদা আদর্শ। মানুষকে দাওয়াতের মাধ্যমে সঠিক আকীদা আদর্শে নিয়ে এসে পরকালমুখী করতে হবে মর্মে এই সালাফি কনফারেন্স। সালাফি কনফারেন্সের মানুষ বিরুদ্ধে যাবে তারা তখনও নিজেকে মুসলিম বলবে এমনটা আমরা আশা করি না।